আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা তৈরি করব সরষে পাপড়া। সরষে পাপড়া তৈরি করতে যা যা লাগবে: আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, কাঁচা মরিচ, ধনে গুঁড়ো, সরিষা বাটা। এরপর আমরা কড়াইয়ে তেল দিয়ে দিব। আমরা দিব এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া। মশলাটা পুড়ে দেবে, তাই আমি একটু পানি দিয়ে নিলাম। এখন দিব ধনে গুঁড়া এক চামচ ধনে গুঁড়া দিলাম আমি। মশলাটা কষিয়ে এলে মাছগুলি দিয়ে দিব। এখন সরিষাটা দিয়ে দেবো। সরিষাটা আমি ফুটতে দিয়ে দিলাম। এখন আবার পানি দিব, বাটিটা দিয়ে পানি দিয়ে দিলাম। এখন মাছগুলি দিয়ে দিব। এখন আমি মাছগুলি দিচ্ছি। শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করবো না, কাঁচা লঙ্কা ব্যবহার করবো। আমি দিচ্ছি কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, 4 চামচের 1 চামচ জিরা গুঁড়ো, 7 মতো লবণ। এখন একটু ঢাকা দিয়ে দিব। মাছগুলি সিদ্ধ হতে দিব। এখন ঢাকনা খুলে, হ্যাঁ, হয়ে গেছে আমাদের সরিষা পাবদা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামানোর আগে একটু সরিষার তেল দিব। সরিষা যাই কিছু রান্না করেন, একটু সরিষার তেল উপরে কাঁচা তেল দিয়ে দিলে একটু ভালো সুন্দর ফ্লেভার আসে। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি।